বিহারে যদি কখনো আসেন আর যদি কখনো আপনি আসেন রাজগীরে, তাহলে আপনাকে অবশ্যই দেখতে হবে এই জায়গাটা যেখানে পরিষ্কার লেখা রয়েছে মণিয়ার মঠ। তো বন্ধুরা কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের ঘুরে দেখাবো মণিয়ার মঠ। ঠিক আমার পেছন দিকে আপনারা দেখতে পাচ্ছেন একটা স্তূপ টাইপের রয়েছে, ভেতরে এটা সম্পূর্ণ ফাঁকা আর 5 ফিটের একটা গর্ত রয়েছে, যেটা এখানকার স্থানীয় বাসিন্দাদের মুখ থেকে আমি শুনলাম সেটা হচ্ছে মা মনসার একটা মন্দির এখানে ছিল, যেটা দীর্ঘদিন মাটির তলায় ছিল, সেটা পরবর্তীকালে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের তরফ থেকে খুঁড়ে বের করা হয়। মা মনসার যে নাগ অর্থাৎ সাপ, তার যে মণি, সেই মণি থেকেই কিন্তু এই জায়গাটার নাম হয়েছে মণিয়ার মঠ। আজকে আমি আপনাদের এই ইতিহাস সম্পর্কে কিছুটা জানাবো এবং তার সঙ্গে সঙ্গে মণিয়ার মঠ এবং তার আশেপাশের বেশ কিছুটা অংশ ঘুরিয়ে দেখাবো, সুতরাং সঙ্গে থাকুন। দেখুন, তপস্যা করতে গেলে সবসময় আপনাকে সন্ন্যাসী হয়ে হিমালয়ে যেতে হবে তার কোনো মানে নেই। আপনি কূপ বা কুয়ো খুঁড়ে তার মধ্যে বসেও তপস্যা করতে পারেন। তো সেরকমই একটা জায়গার সন্ধান আজ এই ভিডিওয়ে আমি আপনাদের দিতে চলেছি। রাজগীর স্টেশন থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত মণিয়ার মঠ। এই মঠের ঐতিহাসিক গুরুত্বের চেয়ে পৌরাণিক গুরুত্ব অনেক বেশি। মহাভারতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রের নাম হচ্ছে জরাসন্ধ। শোনা যায় তপস্যা করে তিনি নাকি শরীরে 12,000 হাতির শক্তি পেয়েছিলেন। তিনি তার তপস্যা করার জন্য একটি মনসা মন্দির নির্মাণ করেছিলেন আর এই মনসা মন্দিরে বসবাস করত একটি ইচ্ছাধারী সাপ। ইচ্ছাধারী সাপের গল্প নিশ্চয়ই আপনারা কম বেশি সবাই জানেন, অর্থাৎ সেই সাপ যখন তখন নিজের রূপ চেঞ্জ করতে পারে। সেই সাপের মণি থেকেই এই জায়গার নাম হয়েছে মণিয়ার মঠ। এবার এই উপকথা অনুযায়ী এটা বলা যায় যে মহাভারতের সঙ্গে এই মঠের একটা ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে, কিন্তু ইতিহাস বলছে গুপ্ত যুগে এই মঠটি তৈরি করা হয়েছিল। বৌদ্ধরা এই মঠে ধর্মাচরণ করতেন। এই মঠ নির্মাণকূপ নামেও পরিচিত। এবার আমরা একটু একটু করে ঢুকছি মঠের একদম ভেতরের অংশে। চারিদিকে কেমন যেন একটা নিস্তব্ধ গা ছমছমে ভাব, ভেতরটা বেশ ঠান্ডা, বাইরের রোদের তাপ এখানে ঢুকে পড়লে একদম বোঝার উপায় নেই। এবার চলে এলাম সেই জায়গায় যেখানে নাকি জরাসন্ধ তপস্যায় বসতেন। একদম ঘুটঘুটে অন্ধকার এই জায়গাটা। তপস্যার ক্ষেত্রে অবশ্য এরকম জায়গাই খুব প্রয়োজন। লোকে বলে ইচ্ছাধারী নাগের আনাগোনা এখনো এই অঞ্চলে রয়েছে এবং এখনো নাকি এখানে প্রচুর সাপ রয়েছে, কিন্তু আমরা গিয়ে কোনো সাপ দেখতে পাইনি। এমনকি এই যে অন্ধকার জায়গাটা দেখতে পাচ্ছেন এখানেও কোনো রকম সাপ চোখে পড়েনি। তবে লোকের মুখে মুখে যে গল্প প্রচলিত রয়েছে সেই কারণেই বোধহয় সাপের গুজবটা চাউর হয়ে গিয়েছে। কালের নিয়মে পুরো মঠটি মাটির তলায় চলে গিয়েছিল, পরে অবশ্য খোঁড়াখুঁড়ি করে মঠটিকে আবার বের করা হয়। স্থানীয় কিছু লোকজনের সঙ্গে কথা হচ্ছিল, তারা বললেন সেই পুরনো যুগের যে কথা অর্থাৎ ইচ্ছাধারী নাগের যে গল্প সেটা বাস্তব, তার কারণ ইচ্ছাধারী নাগের আনাগোনা এখনো এই অঞ্চলে রয়েছে এবং এই ইচ্ছাধারী নাগকে প্রার্থনা করে যদি কিছু চাওয়া হয় তাহলে অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ হবে। কেউ আবার এটাও বললেন যে এই কুয়োগুলোতে নাকি সাপ জল খেতে আসত, মানে এই কুয়োগুলো করা হয়েছিল সাপকে জল খাওয়ানোর জন্য। যাই হোক, আশেপাশে যে পরিমাণ জঙ্গল রয়েছে তাতে হয়তো কিছু সাপ।
থাকলেও থাকতে পারে, কিন্তু দিনের বেলায় সেসব চোখে পড়ল না। আর গল্প কখনোই বিশ্বাসযোগ্য হয় না, তবে যে যার বিশ্বাস তার কাছে সেটুকুকে সম্মান দিতেই হয়। আমি এতক্ষণ আপনাদেরকে দেখালাম মণিহার মঠ, এটা এখানকার একটা উল্লেখযোগ্য স্থান, যেটা আমি আগেই বলেছিলাম। তো এখানে যিনি দীর্ঘদিন ধরে চাকরি করছেন, আমি ওনার কাছে একটু জেনে নেব এই জায়গার মহত্ব সম্পর্কে। ইস জো জায়গা হ্যায়, ইস জায়গা কা মহত্ব ক্যা হ্যায়? মণিহার মঠ, ইসকে বোর্ড পর লিখে হুয়ে মণিহার মঠ, মণি ধারণ করলে ইচ্ছাধারী নাগ কা মন্দির, কি জো ইচ্ছা কো পুরা কিয়ে থে। ये सभी जंगल झाड़ में दबा हुआ था, इसके जलस्तंभ के नगरी था ही ना, ये पांच पहाड़ के बीच में नगरी बसाए थे, जलस्तंभ बसाए थे। एक नंबर के पहाड़ के नाम है विपलागिरी, दो नंबर रत्नागिरी, तीन नंबर उदयगिरी, चौथा नंबर सोनगिरी, पाँचवा व्यवहारगिरी। तो पांच पहाड़ के बीच में जलस्तंभ के मरने पर पूरा जंगल झाड़ में तो दब गया था। जब इसको माटी चापा सिलो खोरे खोरे बायरे किए, भीतरे पाँच फीट गत्तो आचे, भीतरे माँ भीतरे से माँ मूर्ति जो पावल गए ललंदा का म्यूजियम में रखा हुआ, माँ मनसा का प्रतिमा बहुमुखी कलश इस ललंदा का म्यूजियम में रखा हुआ है। इसके भीतर में कुछ मंदिर में नहीं, कुछ खाली पड़ा हुआ है। इसके अंदर में जो भी प्रतिमा वगैरह जो मिला, जो ललंदा के संग्रहालय में रखा हुआ है। तो ये शेड जो लगाया गया है, ये सब 1937 में अंग्रेज सरकार के द्वारे से लगा गया था, सुरक्षित मंदिर के लिए लगाया गया है। ये जितना जो फ्रंट जो सब देख रही है, ये सभी जलस्तंभ के समय के बना हुआ है, ये सभी स्मारक खुदाई से निकला है, यही चीज है यहाँ। अच्छा, कितने दिनों से यहाँ पे नौकरी कर रहे हैं आप? हम तो नौकरी बहुत दिन से कर रहे हैं ना, ये करीब 95-94 से। क्या नाम है आपका? हमारा तो नाम गंगा प्रसाद है। গঙ্গা প্রসাদ বাবু, উনি দীর্ঘদিন ধরে এখানে চাকরি করছেন। আচ্ছা, আপনাদেরকে কিন্তু বলতে হবে যে এই মণিহার মঠের যে ভিডিও, সেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। প্ল্যাটফর্ম ইজ ওপেন টু অল, সো প্লিজ কমেন্ট।